কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা সামনে চলে এসেছে এবং আক্রমণ করছে, বলছে যে কার হাত মাথায় রয়েছে। রাজন হালদার থেকে শুরু করে কিন্তু দেখলাম একের পর এক সাসপেন্ড হয়ে গেল, কিন্তু সভাপতি চুপ করে রয়েছে কেন? মানে একজন সাংসদ একজন সভাপতি একই দলে এরকম আক্রমণ সামনে আসছে বলে মনে হয়? তৃণমূলের ছাত্র পরিষদের নেতা হচ্ছে তৃণাঙ্কুর ভট্টাচার্য। এবার আমি এটা বুঝতে পারছি না কি ওদের ছাত্র পরিষদের নেতা সভাপতি এগুলো কোথা থেকে আসছে। মানে ওরা নিজেদের মতো করে একটা অ্যানাউন্স করে দিতেই পারে, কিন্তু এইখানে মানে ছাত্র রাজনীতি, ছাত্র সংসদের ভোটটা কোথায় হচ্ছে? বিগত কয়েক বছর ধরে ভোট আগামীতে হবে, আগামীতে হবে, এই আগামী বছর হবে, তো চলেই যাচ্ছে। তাহলে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি কী চাইছে, স্টুডেন্টরা টিএমসিপিকে চাইছে কি না সেটাই তো এরা জানে না। এরা তো গণতন্ত্র বলে কিছুই বোঝে না। এদের কাছে গণতন্ত্রকে কিভাবে কি হত্যা করতে হয় সেটার প্রকৃষ্ট উদাহরণ দেখাচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস তাই ওদের দেখুন, বাকি ওরা তৃণমূলের মধ্যে নিজেদের কোন গোষ্ঠী কাকে মারলো কাকে কাটলো এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এবার তৃণাঙ্কুরকে ওরা মানে ওদের ছাগল, ওরা ছাগলকে গলায় কাটবে নাকি পেটে কাটবে নাকি লেজে কাটবে সেটা ওরা বুঝুক, কিন্তু সব থেকে বেশি দরকার একজন ছাত্রী হিসেবে আমি বলছি যে প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা কি চায় সেটা বোঝা দরকার, তার জন্য ভোটটা হওয়া দরকার। এত কথা না বলে ওরা ভোটের ব্যবস্থা করুক যাতে মানে ছাত্র সংসদটা ঠিক করে চলে। এবং সেখানে কল্যাণ ব্যানার্জি আরও বলছেন যে 2026 সালে লোকসভা ভোট আছে, সেখানে আপনারা 30টা আসন পাবেন কি না সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের পর্যায়ে পড়ে না তো, মানে একজন মানুষ যে কিনা জেসিপি কমিটির মধ্যে বোতল ছোড়াছুড়ি করতে পারে, সে আদৌ একটা মানে মানে কী বলবো, সুস্থ মস্তিষ্কের মানুষের মধ্যে পড়ে, তাই তার কথা নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার নেই। তবে হ্যাঁ, উনি এই যে কথাটা বলছেন, তৃণমূল এই ধরনের ভবিষ্যৎবাণী করতে পারে, কারণ কী বলুন তো, তৃণমূল খুব ভালো করে জানে যে এরা ভোটটা হবে হচ্ছে, এদের ভোটটা বুথ থেকে শুরু করে বুথের বাইরে তৃণমূলের গুন্ডা থেকে শুরু করে পুলিশ এদের দ্বারা কন্ট্রোল হয় আর এরাই ভোটটা করায়। তাই সাধারণ মানুষ যদি ভোট দেয় তাহলে তো এরা থাকবে না, সুতরাং এরা এইভাবেই ভোট করিয়ে যাবে, আর আগামীতে ওরা এইভাবে গুন্ডা আর পুলিশ এদের দিয়ে ভোট করিয়ে সেটা 30-এর বেশি বিপক্ষ দল পাবে না, বিরোধী দল কোনো রকম বিরোধী দলনেতা থাকবে না, এই ধরনের কথা বলতেই পারে। কিন্তু সেটা নিয়ে আমাদের দল বলুন আর যে কোনো বিরোধী দল বলুন, আমার মনে হয় না তারা খুব একটা বেশি চিন্তিত। সাধারণ মানুষ, তারাই আসল কথা বলবে, গণতন্ত্রে মানুষই সবার শেষ কথা বলে। যদি সাধারণ মানুষ ঠিক করে ভোট দিতে পারে তাহলে এদেরকে বুঝিয়ে দেবে বিরোধী দল কারা হয়ে যাবে, হয়তো আগামীতে তৃণমূলই বিরোধী দল হিসেবে উঠে আসবে। এবং সেখানে ভোট নিয়ে ফিরহাদ হাকিম মন্তব্য করছে যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে না চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছে, অভিষেক তো আসবে আমাদের সন্তানের মতো, তারা একটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া জিতে দেখাক, কি বলবেন? এখন দেখুন, তৃণমূল দলের মধ্যে কি হচ্ছে বলুন তো, একটা ওই পিসির দল একটা ভাইপোর দল, পিসি পক্ষ ভাইপো পক্ষের নামে মানে ভাইপোর নামে বদনাম করছে আর ভাইপো পক্ষ পিসির নামে বদনাম করছে। কেউ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক, কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাক। সবার আগে আমরা যেটা ভুলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, মানে যে কটা বড় বড় দপ্তর রয়েছে প্রত্যেকটা দপ্তরের মাথা কিন্তু দুর্ভাগ্যক্রমে একজনই মহিলা, আর সেই মহিলাকে আমাদের মুখ্যমন্ত্রী। তিনি তার প্রশাসনটাকে কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ। পুলিশকে আমরা দেখেছি, ওনারা আজকে পুলিশের নামে এত কথা বলছে, শেষ 1.5-2 বছর ধরে তো আমরা দেখেছি ওনারা খালি পুলিশকে সার্টিফিকেট দিয়ে গেছেন কি মানে এখানকার পশ্চিমবঙ্গের পুলিশের থেকে ভালো কোনো পুলিশ হয় না। আমরা কিছুদিন আগে দেখেছি যখন ব্যাঙ্গালোরে একটা মানে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের জঙ্গিরা কলকাতায় পাওয়া গেল, সেখানে মাননীয়কে আমরা কি বলতে দেখলাম যে না, 2 ঘন্টার মধ্যে, যেখানে 1 মাসের ওপর সেই জঙ্গিরা এখানে আস্তানা নিয়েছিল, আশ্রয় গ্রহণ করেছিল, সেখানে 2 ঘন্টার মধ্যে নাকি কলকাতা পুলিশ তাদের বার করে দিয়েছে, সেটাই একটা বড় কৃতিত্ব। আমরা কি দেখেছি 14 আগস্ট, যেখানে অভয়াকাণ্ডের মানে যখনই সিবিআই এই কাণ্ডটা মানে নিজে পেল, তখনই আমরা দেখলাম পুলিশ মদতে, পুলিশের মদতে তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স তাদের কাজ করলো না, পুলিশের মদতে সেখানে প্রমাণ লোপাট করা হলো। প্রমাণ লোপাট করা হলো এটা কিন্তু আমরা বলছি না, এটা কিন্তু সিবিআই বলছে, এবং একটা থানার ওসিকে কিন্তু এই প্রমাণ লোপাট করার জন্য তাকে কিন্তু ডিটেইন করা হয়েছে। তো সেই কারণে এটা কিন্তু প্রমাণিত যে পুলিশ প্রমাণ লোপাট করেছে, আর সেই
পুলিশ আজকে হঠাৎ করে, সেই পুলিশকে হঠাৎ করে এদের কেন খারাপ লেগে যাচ্ছে বলুন তো, এটাই তো বুঝতে পারছি না। আপনি যে দলাদলির কথা বলছেন বা আপনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, আপনাদের দলেও তো দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী ভার্সেস দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ ভার্সেস সুকান্ত মজুমদার, তৃণমূলরা দাবি করছে রীতিমতো যে দিলীপ ঘোষকে তো একেবারে সরিয়ে দেওয়া হলো, এখন তো আর কোথাও দেখাই যায় না সামনে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা স্ট্রাকচারাল দল, এখানে সব কিছু নিয়ম মেনে হয়। দিলীপ দা একজন প্রাক্তন সভাপতি, সেই প্রাক্তন সভাপতি হিসেবে তার যেখানে যেখানে তার মত, মানে মত নেওয়া দরকার দল থেকে, নিশ্চয়ই সেখানে তার মত নেওয়া হয়। এবং সুকান্ত দা আমাদের এখনের সভাপতি, তাই দিলীপ দা তার সময় তিনি লড়াই করেছেন যতটা লড়াই দেওয়ার প্রয়োজন, তিনি পুরোপুরি লড়াই দিয়েছেন। এবং সুকান্ত দাও তার জায়গা থেকে তিনি পুরোপুরি লড়াই দিচ্ছেন, একজন মন্ত্রী হিসেবে তিনি মন্ত্রিত্বও সামলাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রিত্বও সামলাচ্ছেন, এবং সমানভাবে তিনি কিন্তু রাজ্যেও সময় দিচ্ছেন, রাজ্যের প্রত্যেকটা ঘটনা তিনি যতটা দরকার ততটা সময় দিয়ে দেখছেন। তার সাথে শুভেন্দু অধিকারীর কথা যদি বলতে হয়, তিনি হচ্ছেন বিরোধী দলনেতা, বিরোধী দলনেতার যা যা কাজ তিনি বিরোধী দলনেতা হিসেবে প্রত্যেকটা কাজ করছে। আমাদের দলের কাজগুলো খুব ভাগ করা, প্রত্যেক একই জন প্রত্যেকটা দপ্তর তো সামলায় না তৃণমূলের মতো, তাই তৃণমূল এই কথাগুলো বলে কি তাদের মনে হয় যে সব কিছু একজনই সামলাবে, কিন্তু আমাদের দল সেখানে প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলোই তারা পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তারা সেটাই করে আসবেন। সেটা নিয়ে তাই অন্য এই তৃণমূলের মতো দলের থেকে, যেটা একটা রাজনৈতিক দল বলেই মনে করি না, তাদের থেকে কোনো কথা আমরা শুনবো না। আচ্ছা, আপনার কথা এবার আসি তাহলে। প্রবীণ নেতা তথাগতবাবু বলছেন যে শুভেন্দু অধিকারীকে সভাপতি করার কথা, আপনারা তরুণরা কি বলছেন যে শুভেন্দু অধিকারী সভাপতি হলে বিরোধী দল হিসেবে আরো স্ট্রং হবে না আপনারা পশ্চিমবঙ্গে? দেখুন, আমি নিজেকে ওই যোগ্য মনে করি না বা আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না কি কে আমাদের সভাপতি হবেন, কারণ আমাদের সভাপতি কেন্দ্রীয় কমিটি থেকে ঠিক হয়ে আসে, তাই কেন্দ্রীয় কমিটি যাকেই সভাপতি করবেন আমরা তার তত্ত্বাবধানেই তার সভাপতিত্বেই কাজ করে যাব। আমাদের মধ্যে এই সমস্যা নেই কে সভাপতি হলে আমাদের সমস্যা, কে সভাপতি হলে আমাদের সমস্যা নেই, আমাদের মধ্যে এই পিসি ভাইপো দ্বন্দ্ব নেই, আমাদের যিনি সভাপতি হবেন আমরা তাকেই মেনে নিয়ে কাজ করব। কিন্তু পশ্চিমবঙ্গে তত ভারতে তো অন্য সমস্যা দেখা দিচ্ছে, যেটা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বোরখা পরে গুলশান কর্নারে দেখা যাচ্ছে যে ভোট দেওয়া দিচ্ছে। দেখুন, এটা তো মানে বোরখার যে ঘটনাটা, আমি কোনো পার্টিকুলার কমিউনিটিকে হার্ট করে কথা বলছি না, কিন্তু এটা তো বাস্তব, যেখানে আইডেন্টিটা দরকার সেখানে এই বোরখার আড়া, মানে বোরখা ছাড়া মানুষের যাওয়া দরকার। আজকে একটা পুরো একটা বড় ঘটনা ঘটে গেল সাউথ ইন্ডিয়ায়, যেখানে একটি মেয়ে সে স্কুলে ঢুকছে এবং সেখানে ইউনিফর্ম পরে ঢুকবে না, সে নাকি বোরখা পরে ঢুকবে। তো ইউনিফর্ম কথার অর্থ কী? ইউনিফর্ম কথার হলো প্রত্যেকে এক থাকবে, তাই জন্যই তাদের আমাদের স্কুল কলেজ, মানে স্কুলে আমরা ইউনিফর্ম পরতাম যাতে তাদের মধ্যে সমান হবে সবাই। সেখানে একটা স্কুলে, যেখানে কলকাতায় এরকম একটা ঘটনা ঘটে গেছে, আরজি করে সে তার নিজের কর্মস্থলে পর্যন্ত সিকিউর ছিল না, সেখানে একটা স্কুলে একটা মেয়ে যদি বোরখা পরে ঢোকে, এটা কি আমাদের বাচ্চাগুলোর, মানে স্কুলের বাচ্চাগুলোর সিকিউরিটির একটা ইস্যু হবে না? সেখানে কে ঢুকছে বোরখা পরে, সেই স্কুলের ছাত্রেই ঢুকছে নাকি অনেক, যেটা আপনি এক্ষুনি বললেন যে বোরখা পরে সেখানে তারা ভোট দিচ্ছে, ভোটটা কে দিচ্ছে? মানে পুরুষরা ভোট দিচ্ছে। হ্যাঁ, পুরুষরা ভোট দিচ্ছে, এটাই তো সমস্যা। তারা বোরখাটা তুলে তাদের দেখাতে হবে, কিন্তু তারা সেখানে এটা ইস্যু করে, সেখানে তাহলে কোনো মহিলা থাকুক, এটা তাহলে সরকারের পক্ষ থেকে দেখা উচিত যাতে কোনো মহিলা থাকে এবং তার কাছে যাতে আইডেন্টিটি প্রুফ দিয়ে যায় যে যিনি যাচ্ছেন তিনি মহিলাই, এবং যে আধার কার্ড বা যে আইডেন্টিটি কার্ড, ভোটার কার্ড, প্যান, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, যেটাই ওনার ফটো আইডেন্টিটি যেটা প্রুফ, সেই প্রুফটা নিয়ে গিয়ে উনি প্রমাণ করুক যে উনি, তারপরে ভোট দেওয়া হোক। এটা আসলে কী জানেন তো, একটা মানে মানে সম্প্রদায়, যেই সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস তাদের ভোটের, মানে ভোটের একটা মানে পুতুল তৈরি করে নিয়েছে, এবং এরা এটা বুঝতে পারছে না এই সম্প্রদায়টা কি এদের কোনো লাভ বা এদের জন্য কোনো উন্নতি আদতে এই দলটা করছে না, এদের শুধুমাত্র নিজের দলের মানে একটা বোড়ে হিসেবে কাজে লাগাচ্ছে। এটা এনাদের বোঝা দরকার কি নিজের একটা দল, মানে আমার ধর্মকে কেউ এইভাবে কেন ব্যবহার করবে সেটা এনাদের বোঝা দরকার। আমি এনাদের কাছে অনুরোধ করব কি আপনারা আজকে যদি দিনের এগিয়ে না আসেন, আপনাদের ধর্মকে কাউকে অপমান করার সুযোগ করে দিচ্ছেন এই মানে ভোটের মাধ্যমে, আপনারা ভোটের বোড়ে তৈরি হয়ে যাচ্ছেন।